চেয়ারে ঘুমাচ্ছে পাউডার করে দিয়েছি খুব ভালো হয়েছে বেটু Welcome to our channel MDS Happy Family. আমরা ভীষণ ভালো আছি আশা করব তোমরাও খুব খুব ভালো আছো তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি আর সকাল সকাল এত সকাল সকাল স্নান করার একটাই কারণ সেটা হলো আজকে বেটুর একটু ভিডিও শুট করতে হবে আমাকে ওদের স্কুলে হার ঘর তিরঙ্গা সেলিব্রেট হচ্ছে তো সেই জন্য আজকে 14th আগস্ট তো আজকে 12টার মধ্যে ওকে ভিডিওটা পোস্ট করতে হবে সেই কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম স্নান করে নিলাম এবার ওকে স্নান করিয়ে ওর ভিডিওটা শুট করব সেই জন্য তো টাইম এখন 9টা বেজে গেছে তো চলো আগে আমি ওর ভিডিওটা শুট করে পোস্ট করি তারপরে আবার অন্য কাজ করব আজকে 14 আগস্টে সবাই খুব মজা করছে সকাল থেকে খেলা শুরু বেটুকে সিঙ্গেল ছবি তোলার জন্য ডাকলে ও বিরক্ত হচ্ছে বন্ধুদের দিকে তাকিয়ে রয়েছে তো বেটুর ভিডিও শুট ভালোভাবেই হচ্ছে মাঝে মাঝে বেটু একটু বিরক্ত হয়ে যাচ্ছে কারণ একই জিনিস দুবার করানো হচ্ছে তো একবারে তো পারফেক্ট হয় না আমাদের বড়দেরই হয় না ও তো ছোট তাও মোটামুটি ও যে রেডি হলো সকাল সকাল এইভাবে ফটো শুট করছে এটাই অনেক রিদানের এই জাস্ট ভিডিও শুট হয়ে গেল আমি পোস্ট করে দিয়েছি আর ওকে কুর্তা পরিয়েছিলাম ওর ভীষণ গরম লেগেছে তো খুলে এখন দৌড়ে নিচে চলে গেল ঠাম্মি দাদুর সঙ্গে খেলতে চলো এবার আমি নিচে যাই ওরা কি করছে দেখি নিচে আসলাম বেটু এসে এখন খেলা করছে নিচে নতুন টয় পেয়ে আর এই যে পুরনো খেলনাগুলোকে পুরো এরকম ছিটিয়ে রেখেছে আমি কিন্তু সব ফেলে দেবো বেটু এগুলো আর ওর খেলনার প্রতি এত মায়া ভেঙে গেলেও ফেলতে চায় না কি বললি সবার সামনে বলে দে তাহলে ও বলছে ফেলে দিতে ওর নাকি আর লাগবে না এখন নতুন পেয়েছে তাই সামনে বার্থডে তারপরে আবার যদি নতুন গিফট পায় তখন আর এগুলো পছন্দ হবে না এটাই নিয়ম কি বানাচ্ছ এত চিন্তা করে ফু দিয়ে বানাতে হয় বুঝি বেটু এখানে খেলা করছে আমিও শুয়ে পড়লাম আর এখানে মা চেয়ারে ঘুমাচ্ছে চেয়ারে ঘুমাচ্ছে দেখিয়ে দিয়েছি তো এখন দুপুরে খাওয়া দাওয়ার টাইম আর আমি আমার খাবার বেড়ে নিয়েছি বেটুকে খাইয়ে দিয়েছি তো আজকে মা রান্না করেছে আমি রান্না কিছু করিনি আজকে মাই করেছে ভাত পটল ভাজা পেঁপে ভাজা এখানে হয়েছে বাঁধাকপি মুগ ডাল আর ডিম তো এটা দিয়ে এবার আমরা খেয়ে নেব আমি রেডি হয়ে গেছি বেটু রেডি আর মিস্টার সরকার রেডি হচ্ছে এবার আমরা বেরোবো স্টেশনে যাব বাড়ি পৌঁছে গেছি আর এখানে বেটু চেঞ্জ করে খেলা করছে শুয়ে গড়াগড়ি দিচ্ছে মিস্টার সরকারও ফ্রেশ হয়ে গেছে এবার আমি চেঞ্জ করব আমার এখন লেট হয়ে গেল কারণ আমি এসে আগে বেটুকে ফ্রেশ করলাম ওকে চেঞ্জ করিয়ে দিলাম এবার আমি নিজে চেঞ্জ করব তারপরে তো আবার রান্না টান্না আর তার আগে বেটু এখন পড়তে বসবে একটু পড়া করবে তো এখন কিছু খাবে ওকে খেতে টেতে দেব আজকে কিচেনে দুটো রাঁধুনি একটা আমি রান্না করছি আর বেটু এদিকে মশলা করছে তো কারণ হচ্ছে কি আজকে কেন জানি না আজকে আমার রাতে একদম রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু রান্না তো করতেই হবে কারণ বাইরের খাবার তো এখন মিষ্টা সরকার খাবেও না আর আমারও বাইরের খাবার এখন খেতে ইচ্ছে করছে না
তো তাড়াহুড়ো করে এসে বাড়ি এসে আমি কিছুক্ষণ রেস্ট করার পর একটু ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া বলতে একটু চা খেয়েছি আজকে সন্ধ্যাবেলায়। তো চা খেয়ে এখন রান্না বলতে ভাত করছি আর দেখাচ্ছি তোমাদের। ভাত করেছি আর এখানে খুব সিম্পল, এই যে আমার পনিরের একটা ঝোল করছি একদম টেলটেলে পাতলা, আর বেটু আমাকে এখানে হেল্প করছে জিরে ভেজে, আমি গুঁড়ো করছিলাম তো ও বললো কি ও করে দেবে। বেটু তাকাও, খুব সুন্দর পাউডার করে দিয়েছে, দেখি দেখো সরাও সরাও হাত সরাও, এই যে খুব সুন্দর পাউডার করে দিয়েছে, খুব ভালো হয়েছে বেটু। আমি ওটা আমি জিরেটাকে পাউডার করছিলাম তো ওর পড়া হয়ে গেল, পড়াটা করে এখন আমার কাছে এসে বায়না করছে, ওর এগুলো ভালো লাগে। আমি রুটি করলেও লাস্টে ওকে একটা রুটিও বেলতে দিতে হয়, তো ছোট থেকে এগুলো ঠাম্মির সঙ্গেও নিত, আটা একটু নিয়ে খেলা করতো, এখন এখানে এসে আমার সঙ্গেও করে, তো এভাবেই চলে আমাদের রান্নাবাটি আর কি। বেটুর খাবার রেডি করে দিয়েছি আর ভাতটা একটু বেশিই দিয়ে ফেলেছি মনে হচ্ছে, ও খাবে না যদিও। ডিনার রেডি আর খুবই সিম্পল মেনু, তেলতেলে পাতলা পনিরের ঝোল আর ভাত নিরামিষে। আর বললামই আগে আমার রান্না করতে ভালো লাগছিল না, তো খেতে তো হবে তাই তাড়াহুড়ি করে এটাই করলাম। বেটুর মাথায় বুদ্ধি এসেছে যে ও আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ড্রয়িং করবে তা ওর ট্যাবে, তো ওর পাপা বললো কীভাবে করবি, তো ওটাই ওর পাপাকে করে ও বোঝাচ্ছে। এর আগে ও নিজেও দু তিনবার ট্রাই করেছে, এখন আবার ওর পাপাকে ওটা করে দেখাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে আর বেটু আমি মিস্টার সরকার এতক্ষণ একটু বসে গল্প করছিলাম আর বেটু ট্যাবে ওর ড্রয়িং করছিল সেগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল, তো এবার ঘুমোতে চলে যাব, তো ভাবলাম ব্লগটা এবার এন্ড করা দরকার, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।